সব শিয়ালের এক আওয়াজ। আপনারা আমার সাথে আছেননি, ঠান্ডা না গরম? বহুত নরম ওয়াজ শুনেছি ভাই, 30 বছর ওয়াজ করি। ফাফের বাজার যখন গরম হইতেছে, এখন বয়ানও চলবে গরম গরম। লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিসসালামের যুগে যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের যে চরিত্র, যুগে যুগে যারা ফেরাউনের ভূমিকায় দায়িত্ব পালন করে তাদের চরিত্র সেই রকম, বরং মুসার যুগের ফেরাউন থেকে বর্তমান যুগের ফেরাউনেরা আরো ভয়ঙ্কর। যে জন্য কথাটা বললাম, ফেরাউন শিশুপুত্র হত্যা করেছে। আচ্ছা বলেন তো, ফেরাউনের খোদাইগিরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এই ভয়ে করেছে? যে বর্তমানে নিরপরাধ মানুষ হত্যা আসেনি, কি কারণে করে? সুরসিটার বাটপার বাহাদুরের মতো ঘুরে বেড়ায়। কোরআনের কর্মী যারা কোরআন দিয়ে সমাজ আলোকিত করতে চায়, তারা ফেরেশানিতে। ওই যুগে মুসা আলাইহিসসালামের অনুসারীদের উপর ফেরাউন জুলুম করেছে, এই যুগে আল্লাহ আল্লাহরা কেন শান্তিতে থাকতে পারে না? তাহলে বোঝা যায় এই যুগেও লোভ লালসার কারণে, ক্ষমতার লোভে মুসার উত্তরস্বরী আমাদের প্রিয় নবীর উত্তরস্বরীদের উপরে জুলুম অত্যাচার করে এমন চরিত্রের ফেরাউনও আছে না? না ভাই, হিন্দুস্তানি কুকুরে যে গেউ গেউ কয়, ওইটা কি হিন্দি ভাষায় কয় না কাতে নিজের ভাষা? শুনেন, আমেরিকায় কুকুর আছে তো, আমেরিকানদের ভাষা ইংরেজি, তো আমেরিকান কুকুর কি ইংরেজিতে গেউ গেউ কয়? বুঝেন নাই? তাহলে আমেরিকান কুকুর, হিন্দুস্তানি কুকুর, চায়না কুকুর আর বাংলা কুকুর সবার আওয়াজ করে কয়? দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো ভাষার ফেরাউন যেখানেই দায়িত্ব পালন করে সবার চরিত্র করে কম। এখনো দেখেন মিশরে আল্লাহ দ্বীনের পতাকা যারা উড্ডীন করতে চায়, তাদের উপরে যেই জুলুম এখন চলতেছে এবং চলেছে, সেটা মুসার যুগের ফেরাউনের মতোই জুলুম, বরং তার থেকে ভয়ঙ্কর জুলুম। এবার আপনারা বলেন, যারা আল্লাহর আইন বাদ দিয়া, নিজের তৈরি করা আইন দিয়া গোটা সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, শিক্ষা সব চালাইতেছে, তারা কি আসলে আল্লাহকে রব স্বীকার করেছে? কথা বলতে হবে, করেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
Sadaqallahul Azim. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. قرآن رالو ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ কাফেলা, নূরানী কাফেলা। এর উদ্যোগে আয়োজিত 30তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মুক্তার আহমদ সাহেব খতিব নিজ পানখালী পুরাতন জামে মসজিদ চকরিয়া। আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশে যারা দাওয়াতের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম আমার শ্রদ্ধার পাত্র ভাই পীরজাদা আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফেজাহুল্লাহ। আরও আলোচনা করবেন প্রিয় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ আজহারি হাফেজাহুল্লাহ। সম্মানিত অন্যান্য আলোচকবৃন্দ, নূরানী কাফেলার সদস্য ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা আমার সামনে বসে আছেন কোরআন প্রেমিক জনতা, সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি বিশ্ব নবী, শেষ নবী, যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। যেসব নেক বান্দাদের ত্যাগ কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জানমালের কোরবানি কবুল করুন। মহতারাম হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, কোরআনুল কারীম পুরাটাই হলো নবীজির সিরা। সিরাত হলো জীবন কর্ম, সিরাত হলো চরিত্র, সিরাত হলো আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করেছেন তা সব আছে কোরআনে, যা আছে কোরআনে তা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, যা আছে জীবনে মহানবীর জীবনে তা সব আছে কোরআনে। কোরআনে ছিল অথচ নবীজির জীবনে আমলে ছিল না, এমনটা কখনো হয়নি। তাই যখনই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আলোচনা আসবে, তখনই সেখানে কোরআনুল কারীমের আলোচনা। আপনাদের এই কাফেলার নাম নূরানী কাফেলা। যতটুকু আমি জানি চট্টগ্রামের আলেমকুল শিরোমণি মরহুম
সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহ তার স্মৃতি বিজড়িত এই কাফেলা। 30 বছর যাবত কোরআনের নূর তারা ছড়িয়ে দিচ্ছে। কোরআন কেন নাজিল হয়েছে এই প্রশ্ন যদি আপনি কোরআনুল কারীমের কাছে করেন, যতগুলো জবাব পাবেন তার একটি জবাব হলো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষ কি কুফুরির অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর পথে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। নূর হলো আলো, কোরআন হলো আলো। অজ্ঞতা, কুফুরি, পাপাচার, জিহালত এগুলি অন্ধকার। এগুলি কি অন্ধকার? যেখানে কোরআনের আলো ছড়িয়ে পড়ে সেখানে পাপাচারের অন্ধকার থাকতে পারে না। নারায় তাকবীর। সে কোরআন ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আয়োজন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা মুসাম্মিল 9 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা আমি পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমার আলোকে তিনটি পয়েন্টে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো অল্প সময়। এ আয়োজন যেন সার্থক হয় আমার ভাইরা, যে চিন্তা চেতনা নিয়ে আমাকে দাওয়াত করেছেন, আপনারাও যে জন্য এসেছেন, আল্লাহ যেন আমার আশা আপনাদের আশায় এবং এই আলোচনার মধ্যে আল্লাহ যেন বরকত এবং নূর দান করেন। আমরা বলি আমি আলোচনার জন্যই কিন্তু আয়োজন। শ্রোতাদের প্রয়োজন পূরণ হয় উম্মতের এই কঠিন সময়ে, সঠিক দিক নির্দেশনা যেন পায় উম্মত, কোরআনুল কারীম থেকে সে ধরনের গ্রহণযোগ্য উত্তম আলোচনা, এর জন্যই কিন্তু আয়োজন। যত পদ্ধতিতে দাওয়াত দেওয়া যায়, তফসির পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, ওয়াজ পদ্ধতি, মাহফিল পদ্ধতি তার একটি, এই ছাড়াও কিন্তু দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, সেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করে থাকি। কিন্তু এটি একটি আম পদ্ধতি, সাধারণ পদ্ধতি, গ্রহণযোগ্য পদ্ধতি, সুন্দর পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি। শত শত বছর থেকে এই মাহফিল পদ্ধতিতে ইসলামের দাওয়াত তুলে ধরার সংস্কৃতি উপমহাদেশে চালু আছে। এই মাহফিল আমাদের একটা দিনই আনন্দ, পুরো এলাকার মধ্যে এই মাহফিলের কারণে ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা যেন, আমি অল্প এলেমের মানুষ, তারপর নূরানী কাফেলায় ধারাবাহিক 3 বছর আমাকে দাওয়াত দিল। ভাইদের এই ভালোবাসা আল্লাহর জন্য, আমিও এসেছি আল্লাহর মহব্বতে, আল্লাহ যেন কবুল করেন। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু। তিনি মাশরিক, মাগরিব, প্রাচ্য, প্রাতিচ্যের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, জিম্মাদার হিসাবে, তোমাদের মালিক হিসাবে, তোমাদের পরিচালক হিসাবে, তোমাদের প্রতিপালক হিসাবে, তোমাদের আইনদাতা, বিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক এবং মাগরিবের রব, রব শব্দ ব্যবহার হয়েছে। রব শব্দের সাথে আমরা পৃথিবীতে আসার আগেই কিন্তু পরিচিত হয়েছি, যদিও রুহের জগতের কথা আমাদের মনে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু,
আপনাদের মন খারাপ, কথা বলতে পারেন, তাহলে একটু বলেন, আলাস্তু বিরব্বিকুম কালু, জোরে বলেন, বালা। কি প্রমাণ হলো? আল্লাহকে রব হিসেবে স্বীকার করেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে এই পৃথিবীতে আমরা জীবন যাপন করেছি কিনা, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একটি পরিকল্পনা নিয়ে, একটি আদর্শ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের জীবনের কর্মের খতিয়ান কোরআনুল কারিমে দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, সে গাইডলাইন অনুযায়ী আমরা না চললে আল্লাহকে রব হিসাবে স্বীকার করা হবে না। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, যারা আল্লাহর বাণী অনুযায়ী জীবন পরিচালনা করে না তারা কখনো আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না। আমার কথা বোঝা যায়? নারায় তাকবীর। প্যান্ডেলে যত মানুষ আছেন, দোকানে রাস্তাঘাটে, আমি তার থেকে বেশি মানুষ দেখেছি। আমার রুম থেকে এ পর্যন্ত আসতে বহু কষ্ট করে আসতে হয়েছে, দয়া করে বাহিরে ঘুরবেন না। মেইন রোডে মাইক দেওয়া আছে, দয়া করে চলে আসুন, আপনাদের জন্যই আয়োজন। প্যান্ডেলের বাহিরে থাকলে মাহফিলের হক আদায় হবে না। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন বলি আমি। তাহলে আল্লাহকে রব হিসাবে মানলে জীবন গড়তে হবে কোরআন অনুযায়ী। ও আমার বন্ধু, সেই স্বীকৃতি আল্লাহ তাআলা নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের আসল বাড়ি চকরিয়া নয়, আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। এরপরে আমরা রবের দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছি কিনা সেটাও তিনি মৃত্যুর পরে পরীক্ষা করবেন। মানুষ যখন কবরে যাবে, জীবিতরা যখন লাশ দাফন করে চলে আসবে, কোনো বর্ণনায় 40 কদম, কোনো বর্ণনায় যারা লাশ দাফন করে চলে আসবে তাদের পায়ের আওয়াজ শোনা যায় না, এইরকম দূরত্বে যখন তারা আসবে, কবরের মধ্যে ফেরেশতা আসবে কি আসবে না বিশ্বাস করেনি, দেখানো সম্ভব না, কারণ এটা গায়েব। ফেরেশতা এসে প্রথম প্রশ্ন যেটা করবে, মৌলিক প্রশ্ন, আমার রব্বু, তোমার রব কে? সবাই মিলে বলেন তো, আমাদের রব কে? জোরে বলেন। তো যারা আল্লাহকে রব মানে তারা কখনো আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করতে পারে না। যারা আল্লাহকে রব মেনে জীবন যাপন করবে, যারা জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তারা কখনো তাদের নিবন্ধন বাতিল করতে পারে না। যারা এই নিবন্ধন বাতিল করে তারা আল্লাহর বিরুদ্ধে মূলত বিদ্রোহ করে, তারা আল্লাহকে রব মানে না। ফেরাউনের নাম শুনছেননি? কথা বলেন, ফেরাউনের বাড়ি কি সকরিয়া? মিশর। প্রিয় বন্ধু, 24 বছর বয়সে ফেরাউন ক্ষমতায় এসেছে, 90 বছর বয়সে ফেরাউন ইন্তেকাল করেছে, 66 বছর ফেরাউন একটানায় মিশর শাসন করেছে। আমি আপনাদেরকে সেই ফেরাউনের কথা বলছি যিনি মুসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার করেছে। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 50,000-এর উপরে বনী ইসরায়েলের নিষ্পাপ পুত্র শিশু সন্তানকে হত্যা করেছে। 66 বছর একটা মানুষ বাঁচেও না, অথচ একটানা 66 বছর সে শাসন করেছে। এই 66 বছরে
ফেরাউন এমন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে মিশরে, ফেরাউন দম্ভ করে অহংকার করে ঘোষণা করেছে আনা রাব্বুকুম আলা, আমি তোমাদের বড় রব। ফেরাউন নিজেকে রব হিসেবে ঘোষণা করেছে কিভাবে? ফেরাউন এই কথা বলে নাই, আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই হিসেবে ফেরাউন নিজেকে রব মানে নাই, ঘোষণা করে নাই। কারণ এইভাবে যদি ফেরাউন নিজেকে রব হিসেবে ঘোষণা করতো, জনগণ তাকে রব খোদা মানত, জনগণ বলতো আমি সৃষ্টি হয়েছি, আমার মা বাবার উসিলায় তুমি কেমনে আমারে বানাইছ, তার রব স্বীকার করতো না। তাহলে ফেরাউন যে আনা রব্বুকুম আলা বলেছে সেটা কোন অর্থে? অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো ফেরাউন এই অর্থে বলেছে যে আমি তোমাদের রব মানি, পুরা মিশরে আইন চলবে আমার, বিধান চলবে আমার, আমার আইন ছাড়া আর কারো আইন চলবে না। এই অর্থে ফেরাউন বলেছে আমি আইনদাতা, আমি বিধানদাতা, যিনি আইন দেয় যিনি বিধান দেয় তাকে আরবিতে বলে রব। কথা বুঝতেছেন? ফেরাউন বলেছে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করে ফেলি। ফেরাউনের গোলামরা, ফেরাউনের কেডার বাহিনী ফেরাউনকে প্রশ্ন করেছে মুসাকে কেন তুমি হত্যা করবে? ফেরাউন জবাব দিয়েছে আমি ভয় পাচ্ছি, মুসা যদি মিশরে বিজয়ী হয় তাহলে মুসা মিশরের আইন কানুন বদলাই দেবে, এবং মুসার আল্লাহ মুসাকে যে আইন দিয়েছে সে আইন সে মিশরে প্রতিষ্ঠিত করে দেবে। তাহলে বোঝা যায় ফেরাউন নিজেকে আইনদাতা বিধানদাতা হিসাবে রব ঘোষণা করেছে। যারা বর্তমানে কোরআনের আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায় তারা কিন্তু এই অর্থে ফেরাউনের ভূমিকায় আছে। পার্থক্য, ওইটা মুসার যুগের ফেরাউন, এটা ডিজিটাল যুগের ফেরাউন, ওইটা ফুরান ফেরাউন, এটা আধুনিক ফেরাউন। সব শিয়ালের এক আওয়াজ, আপনারা আমার সাথে আসেননি, ঠান্ডা না গরম? বহুত নরম ওয়াজ শুনেছি ভাই, 30 বছর ওয়াজ করি। ফাফের বাজার যখন গরম হইতেছে এখন বয়ানও চলবো গরম গরম। লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিসসালামের যুগে যে ফেরাউন ছিল সেই ফেরাউনের যে চরিত্র, যুগে যুগে যারা ফেরাউনের ভূমিকায় দায়িত্ব পালন করে তাদের চরিত্র সেই রকম, বরং মুসার যুগের ফেরাউন থেকে বর্তমান যুগের ফেরাউনেরা আরো ভয়ঙ্কর। যেই জন্য কথাটা বললাম, ফেরাউন শিশুপুত্র হত্যা করেছে। আচ্ছা বলেন তো ফেরাউনের খোদাইগিরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এই ভয়ে করেছে? যে বর্তমানে নিরপরাধ মানুষ হত্যা আসেনি, কি কারণে করে? সুরসিটার বাটপার বাহাদুরের মতো ঘুরে বেড়ায়। কোরআনের কর্মী যারা কোরআন দিয়ে সমাজ আলোকিত করতে চায় তারা ফেরেশানিতে। ওই যুগে মুসা আলাইহিসসালামের অনুসারীদের উপর ফেরাউন জুলুম করেছে, এই যুগে আল্লাহওয়ালারা কেন শান্তিতে থাকতে পারে না? তাহলে বোঝা যায় এই যুগেও লোভ লালসার কারণে, ক্ষমতার লোভে মুসার উত্তরস্বরী আমাদের প্রিয় নবীর উত্তরস্বরীদের উপরে জুলুম অত্যাচার করে এমন চরিত্রের ফেরাউনও আছে না? না ভাই, হিন্দুস্থানি কুকুরে যে গেউ গেউ কয় ওইটা কি হিন্দি ভাষায় কয় না কাঁদতে নিজের ভাষা? শুনেন, আমেরিকায় কুকুর আছে তো, আমেরিকানদের ভাষা ইংরেজি, তো আমেরিকান কুকুর কি ইংরেজিতে গেউ গেউ কয়? বুঝেন নাই? তাহলে আমেরিকান কুকুর, হিন্দুস্থানি কুকুর, চায়না কুকুর আর বাংলা কুকুর সবার আওয়াজ করে কয়? দুনিয়ার যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো ভাষার ফেরাউন যেখানেই দায়িত্ব পালন করে সবার চরিত্র করে কম। এখনো দেখেন মিশরে আল্লাহ দ্বীনের পতাকা যারা উড্ডীন করতে চায় তাদের উপরে যে জুলুম এখন চলতেছে এবং চলেছে সেটা মুসার যুগের ফেরাউনের মতোই জুলুম, বরং তার থেকে ভয়ঙ্কর জুলুম। এবার আপনারা বলেন যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজের তৈরি করা আইন দিয়া গোটা সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার শিক্ষা সব চালাইতেছে তারা কি আসলে আল্লাহকে রব স্বীকার করেছে?
কথা বলতে হবে করেছে তাহলে আল্লাহ যে বলেছেন আলাস্তুবি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই তারা স্বীকার করে এসেছে কলু বালা হ্যাঁ কেন নয় আপনি অবশ্যই আমাদের রব এখন রব হিসাবে স্বীকার করে জীবন যাপন করার জন্য আল্লাহ কি দিয়েছেন একটা জবাব জোরে বলেন কি দিয়েছেন গর তুমি খা হি মুসলমান জি সিতান নিস্তে মুমকিন জুলবে কোরআন জি সিতান বন্ধু যদি তুমি মুসলমানের জীবন গঠন করতে চাও কোরআনের জীবন গঠন করো কোরআনের জীবনের বাহিরে কোরআনের বাহিরে মুসলমানের জীবন চলতে পারে না ফেরাউনরা কোরআনকে কি করেছে জিঞ্জিরে বন্দি করে ফেলেছে ফেরাউনরা বলতে চায় কোরআন ধর্মীয় কিতাব কোরআন খতমের কিতাব কোরআন তাবিজের কিতাব কোরআন পানি পড়ার কিতাব কিন্তু কোরআন যে সংবিধান এইটা ফেরাউনের গোষ্ঠী মানতে রাজি দে দো আজাদি কোরআন কো বন্ধ সো জিঞ্জির সে দে দো আজাদি কোরআন কো বন্ধ সো জিঞ্জির সে চির দো গীতি গাসিনা নারায়ে তাকবীর সে ওরা কোরআনের আইন কানুন কোরআনের শিক্ষা কোরআনের সংস্কৃতিকে জিঞ্জির আটকায় ফেলেছে কোরআনের আলো কোরআনের নূর কোরআন নিভিয়ে দেওয়ার কাজ করছে কোরআন প্রেমিকরা কোরআন বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া কোরআনের সমাজ কোরআনের জীবন কোরআনের পরিবার গঠন করার জন্য কাজ করো মুসা আলাইহিস সালাম যেভাবে 66 বছর লড়াই করে বিজয় পেয়েছে তোমাদেরকেও সেই ধারাবাহিকতায় বিজয় দিবেন আল্লাহ কোন সন্দেহ তবে মুসা আলাইহিস সালামের মতো ময়দানটা দখলে রাখতে হবে কাজ করতে হবে ময়দান থেকে পলায়ন করা যাবে আচ্ছা বলেন তো যে রাস্তায় মুসা আলাইহিস সালাম মুক্তি পাইছে সেই রাস্তায় ফেরাউন ডুবে নদী আমার ভাষা বুঝেননি একই রাস্তা মুসা আলাইহিস সালামের জন্য নাজাতের ফেরাউনের জন্য গজবের আমার রাস্তা কয়টা আচ্ছা মুসা আলাইহিস সালাম কি ফেরাউনকে ওই রাস্তায় ডাইকে ঢুকাইছে না ফেরাউন নিজে ঢুকছে কথা বলতে হবে সিলেবাল্লা করার উদ্দেশ্য না কথা বোঝানোর উদ্দেশ্য মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের জোর করে দরিয়ার মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া সুগানি দিছে নাকি ফেরাউন নিজে ঢুকছে তাহলে বোঝা যায় যোগে যোগে জালিমেরা যত সতর্কই হোক না কেন আল্লাহ যখন চাইবেন তখন অটোমেটিকলি তাদের ফাঁপে তাদের গজবে তাদেরকে ধরবে যেমন ফেরাউনের ধ্বংসের জন্য মুসা কোনো ভূমিকা রাখা লাগে নাই ফেরাউনের পাপ ফেরাউনকে শেষ করছে তবে একটা কথা বলি যেটা মাঝে মধ্যেই বলি সব জায়গায় বলার চেষ্টা করি মুসা আলাইহিস সালামকে দৌড়েতে দৌড়েতেই কিন্তু ফেরাউনে গজব ডেকে এনেছে কথা বুঝেন নাই মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের একটা চুক্তি হয়েছে সেই চুক্তি হইলো আমি বনি ইসরাইলদেরকে নিয়ে হিজরত করে চলে যাব আর তুমি মিশরে থাকো তাহলে 12 লক্ষের বেশি বনি ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাম হিজরত করতেছে এই বাহিনীর মধ্যে নারী পুরুষ বৃদ্ধ অসুস্থ মাজুর গরু বাসুর খাবার দাবার গাটি লেপ তোষক বিছনাপাতি জীবনের সব প্রয়োজনীয় বস্তু আছে না নাই কারণ এটা তো জিহাদের কাফেলা না এটা হিজরতের কাফেলা এটা কি কিন্তু ওই যে ফেরাউনের একজন বুদ্ধিজীবী আছে নাম হইছে হামান কি নাম এই হামানে বুদ্ধি দিছে ফেরাউনের খোদা হুজুর তুমি যে মুসার চাইতে দিতেছ মুসা যদি ফিলিস্তিন গিয়ে উঠতে পারে তাহলে ফিলিস্তিনে নিরাপদে এমন শক্তি অর্জন করবে পরে আবার পাল্টা মিশর হামলা করবে মিশর দখল করবে তোমার গদি যাবে তোমার জীবনও যাবে তুমি এত বোকা হইলে খোদাইগিরি করবে কেমনে বুদ্ধিজীবী আসেনি যুগে যুগেই ফেরাউনদের আশেপাশে কিছু বুদ্ধিজীবী থাকে যারা বুদ্ধি দিয়ে দিয়া ফেরাউনদেরকে আরো গুমরাহি আরো জুলুমের দিকে নিয়ে যায় কারণ যেমন জাতের ফেরাউন তেমন জাতের বুদ্ধিদাতা কথা বুঝেন নাই মানিকে মানিক সিনে সোরে সিনে ডাকাইতে আর হুজুরে কখনো বন্ধুত্ব হয় না কথা বলেন এই জন্য হুজুরের মোবাইল তালাশ করলে ডাকাইতের নাম্বার পাইবেন না হুজুরের মোবাইল যদি খোঁজেন তাহলে আরো 10-12টা হুজুরের নাম্বার পাবেন কিন্তু বলেন তো ডাকাইত ধরা পড়লে ওর মোবাইলে আরো 10-12টা ডাকাইতের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই
যার সাথে তার ভালোবাসা তার সাথে তার যোগাযোগ, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর। দুনিয়াতে যারা ফেরাউনি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে, আল্লাহর কসম তারা আল্লাহকে রব মানে না, তাদের হাসর ওই ফেরাউনদের সাথেই হবে, ইমানদারদের সাথে হওয়ার সম্ভাবনা না। তাহলে এবার বলেন, মুসা আলাইহিস সালামরে দৌড়াইতে দৌড়াইতেই গিয়া যখন তিন দিকে ফেরাউন রাস্তা বন্ধ করে দিছে, একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের বাহিনী, একদিকে কি মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ এত বছর পর্যন্ত ফেরাউনের জুলুম অত্যাচারে জর্জরিত বাড়িঘর দখল করে নিল, মিশরের কোন পদে আমার বংশের লোকেরা কোনো চাকরি পায় নাই, রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য বনী ইসরাঈলদেরকে শান্তি দেয় নাই, হত্যা করেছে গুম করেছে কোনো বিচার আচার পাই নাই, এখন আমি হিজরত করে রওনা দিয়েছি, এখনো তো বিশ্বাসঘাতকতা করলো, স্থলপথ বন্ধ করে দিয়েছি, তিন দিকে ফেরাউনের বাহিনী, একদিকে দরিয়া, দরিয়ায় ঝাঁপ দিলে পানিতে ডুবে মরতে হবে, আর তিন দিকে ফেরাউনের সৈন্যদের আহার হইতে হবে, আল্লাহ করব কি? আল্লাহর একটা ফয়সালা, একটা সিদ্ধান্ত, একটা পরিকল্পনা ফেরাউনদের ব্যাপারে আছে না নাই? তো মুসা আলাইহিস সালামের যুগে যেই ফেরাউন এত অপকর্ম করেছে, সেই ফেরাউনের ব্যাপারেও আল্লাহ তাআলার একটা ফয়সালা আছে, কারণ আল্লাহ আরশে আজিম থেকে সব প্রত্যক্ষ করে, আল্লাহ মোটেও বেখবর নয়, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরে ধরে ধরলে আল্লাহ, একটু মজা করে এখন, ধরে ধরে ধরলে আল্লাহ বিশ্বাস করেননি, কয় ভাগ বিশ্বাস করেন? একশো ভাগ করেন তো? হালকা বিশ্বাস না মজবুত বিশ্বাস? আচ্ছা, আল্লাহ যে ধরে সেই কথা কোরআনে আসেনি? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। তো ফেরাউনের ব্যাপারও আল্লাহ সেইদিন সিদ্ধান্ত নিচ্ছে না, যতই জুলুম করুক পাপ করুক, পাপের তো একটা সীমা আছে, আজকে ফেরাউন সকল সীমা লঙ্ঘন। তখন মুসাকে বলছে, তুমি ফার হয়ে যাবে, মুসা ফার হয়ে গেছে, যেই রাস্তায় মুসা ফার হয়ে গেছে। ফেরাউনের বান্দারা কয়, মুসা তো চলে গেল, ধরবেন কেমনে? কয়, টেনশনের কোনো কারণ নাই, রাস্তা তো আমার হুকুমে হয়েছে। আচ্ছা, কোন তো দরিয়ার মধ্যে রাস্তা কি ফেরাউনের হুকুমে হয়েছে নি? ফেরাউনদের চরিত্র কি জানেন? এইসব কাজ, এইসব ভালো করার কাজ নিজেরা না করলেও নিজেদের নামে প্রচারণা চালায়, 10 টাকার কাম করে 1 লাখ টাকার প্রচারণা করে, এমন আছে না? নাই, ওই যে 100 টাকার মধ্যে 90 টাকা চুরি করছে, এই প্রচার করে না? তো ফেরাউনে তার বান্দাদেরকে কয়, রাস্তা তো আমি বানাইছি, তো নিজের রাস্তায় ঢুকতে তো কোনো অসুবিধা? আচ্ছা, আপনারা বলেন তো, ফেরাউন এই রাস্তায় ঢুকার আগে যদি বুঝতো যে এখানে ঢুকলেই মরা লাগবে, তাহলে ঢুকতো নি? তো এই খবর ফেরাউনে জানে না জানে কে? ভালো করে ঢুকছে, একলা ঢুকে নাই, আন্ডা বাচ্চা সহ ঢুকছে। যারা ফেরাউনকে জুলুমের কাজে সহযোগিতা করছে, কোনো জালেমের আল্লাহ ছাড়ে নাই। ওরে জালেম রে, ওরে জালেম, ওরে ছোটখাটো জালেম, ওরে জালেমের সহযোগী জালেম, সাবধান হও, ফেরাউন তার বাহিনী নিয়ে ডুবছে, আল্লাহর গজব যখন আসে কোনো ফেরাউন ছাড় পাবে না। বেশি খারাপ লাগে নি কোনো? সামলা টামলা জল এনি কোনো? তাহলে ফেরাউন আল্লাহর রব মানে নাই, ঠিক কিনা কন? আর মুসা আলাইহিস সালাম আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এ কারণে মুসার সাথে ফেরাউনের মিল হয় নাই, 66 বছর লড়াই মিল হয় নাই। মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেছে, ফেরাউন শেষ হয়ে গেছে। ও আমার বন্ধু আবু জেহেল আল্লাহকে রব মানে নাই, নমরুদও কিন্তু আল্লাহর রব মানে নাই, মুখে মুখে তারা বলতো যে আল্লাহ আছে, আবু জেহেল কখনো বলে নাই যে আল্লাহ নাই, আবু জেহেল বলছে আল্লাহ আছে, তবে আল্লাহর অনেক সহকারী আছে, 360 কোটি লাখ মানাত উজ্জা হুবাল এসব কাবাবারে ঢুকাইছে। আবু জেহেল যুক্তি দিয়েছে, এগুলো হলো আল্লাহ সহকারী,
আবার রাসূলকে বলতো মুহাম্মদ এত খোদার ইবাদত করে শান্তি পাই না আর তুমি এক খোদার দাওয়াত দাও এক খোদায় কেমনে শান্তি দিবে তাহলে তারা কিন্তু আকাশের যিনি আছেন রব তাকে অস্বীকার করে নাই বরং তাকে স্বীকার করত কিন্তু তাকে রব মানতো একমাত্র রব একমাত্র তিনি ইবাদতের মালিক একমাত্র তিনি আইনদাতা একমাত্র তিনি বিধানদাতা তার আইনের সাথে তার জাতের সাথে তার সিফাতের সাথে তার ইবাদতে আকীদা বিশ্বাসে কোনো শিরিক করা যাবে না এই কথাটা তারা স্বীকার করত না এখন আপনারা বলেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন বানায় তারা আল্লাহর আইনের মধ্যে শরীক করে কি করে না শিরকি ফিল হুকুম ওয়াল আহকাম আল্লাহর হুকুম আহকামের মধ্যে শিরক করে বলতে পারেন কেমনে করে হুজুর দেখাই দেন ছোট একটু দেখাইয়া দেই আল্লাহ কয় সুদ হারাম ওনারা কয় সুদ হালাল এবার আপনারা জবাব দেন আমাদের দেশে সুদ আসেনি সকরিয়ায় আসেনি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে সিদ্দিক আহমদ আজাদ রাহেমাহুল্লাহ মরে গেল বাইদ্য শরফ ফিশা বুজুর মরে গেল কিন্তু সুদ মরে না লাখ লাখ হুজুর ওয়াজ করে মরে যায় কিন্তু সুদ আচ্ছা সুদ মরে না কেন তাহলে বোঝা যায় সুদকে কিছু লোক বাঁচাইয়া রাখছে কথা বলে যারা সুদকে বাঁচিয়ে রেখেছে তারা আইনের মাধ্যমে বাঁচাইয়া রাখছে কারণ বাংলাদেশে যে অর্থনীতি সে অর্থনীতি কোরআনের অর্থনীতি না ইসলামের অর্থনীতি না এবার আপনারা আমারে বলেন কোরআনের বাহিরে অর্থনীতি চালাইলে আল্লাহর রব মানা হয়নি কারণ আল্লাহ যদি রব হয় অর্থনীতি চলবে কিসের তো কোরআনে অর্থনীতি আসেনি তো কোরআন বলছে ব্যবসা হালাল সুদ এখন এরা কিন্তু কোরআনের অর্থনীতি নেয় না যাকাত ভিত্তিক অর্থনীতি নেয় না তারা কিন্তু ফেরাউনের গোষ্ঠীদের অর্থনীতি চালায় আপনারা বুকে হাত দিয়ে বলেন তো তারা আল্লাহর রব মানছিনি যারা আল্লাহর রব মানে তারা কখনো মায়ের সাথে ব্যভিচার করার মতো পাপে জাতিকে নিয়োজিত করতে পারে না তাদের ইমানও নাই কি নাই আপনাদের মন খারাপ নাকি না কইতে ডর লাগে তাদের কি নাই আরো আস্তে কর তাদের কি নাই বলতে পারেন হুজুর কেমনে ইমান নাই আচ্ছা যে কয়টা বিষয়ের উপর ইমান আনতে হয় কোরআনের উপর ইমান আনা লাগেনি কোরআনের উপর কতটুকু ইমান আনতে হয় একশো ভাগ না অল্প যে কোরআনের যদি কেউ দুই আনা অস্বীকার করে ইমান হইব নি তাহলে ফুরে ফুরি ইমান আনতে হইব তো কোনো লোক যদি বলে আমি কোরআনের উপর ইমান আনলাম এরপরে যদি সুদের অর্থনীতি ছাড়া সমাজ চলতে পারে না এটা বলে এটা আইনে পরিণত করে তাহলে বলেন তো কোরআনের উপরে তার ইমান হইছিনি কারণ কোরআনের উপরে যে ইমান আনবে সে কখনো কোরআন যেটা হারাম করে সেটা চালাইতে পারে না এটা তো আমি শুধু অর্থনীতি দিয়ে বললাম কোরআনের শিক্ষানীতি আসেনি কোরআনের প্রথম বক্তব্যই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে পড়া হবে কার নামে পৃথিবীর কোন নবী অশিক্ষিত ছিলেন না পৃথিবীর সব নবীরা ছিলেন শিক্ষিত নবীরা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন আমাদের নবী ছিলেন মানবতার শিক্ষক আমাদের নবীকে আল্লাহ কারো কিন্তু ছাত্র বানান নাই কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ নিজে ওস্তাদ হয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী ও আমার বন্ধু বিশ্ব নবী পৃথিবীর কারো ছাত্র হবে এমনটা আল্লাহ চান না বিশ্ব নবী দুনিয়ার কোনো মাদ্রাসা দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে এটা আল্লাহ তাআলা চান না এটা নবীর শানের খেলাফ এ কারণে আল্লাহ তাআলা নিজে ওস্তাদ হইয়া নবীকে শিখাইছে চল্লিশ বছর বয়সে কোরআনের প্রথম বাণী নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী বলছে জিব্রাইল আমি তো পড়তে জানি না আমার প্রিয় নবী বলেন অতঃপর জিব্রাইল আমিন আমাকে বুকের সাথে চাপ দিয়ে ধরলো জিব্রাইলের বুক মোবারকের সাথে আমার নবীর বক্ষ মোবারক যখন লাগলো আসে আজিম থেকে আল্লাহ তাআলা আমাদের নবীর কলবে এত বেশি পরিমাণে এলেম ঢেলে দিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর থেকে বড় কোনো জ্ঞানী এই দুনিয়ায় আর আসবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আপনারা কি বোটে স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন
আচ্ছা যারা ভোটের স্লোগান দেয় ফেরেশতা আমলনামা এগুলো লেখেনি কথা কয় না একটা ভোটের স্লোগান দিলে কয়টা নেক হয় দুনিয়াবি স্লোগান দুনিয়াবি দলের স্লোগান দিলে কোনো নেক হইব না কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে নেক আছে না নাই মহানবী বলেছেন সেই হাদিস যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি উচ্চারণ করবে আল্লাহ তার জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরো করে দেবে তাইলে এটা কি লাভ না লস লাভ আছে যেখানে আমরা আছি লস আছে যেখানে আমরা নাই তাহলে দুই হাত উঁচু করে মুজাহিদের মতো বলেন সুবহানাল্লাহ দুই হাত উঁচু করে মুজাহিদের মতো বলেন আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা তিনি কারো ছাত্র নয় ভাই তিনি সবার উস্তাদ সারা দুনিয়া মহানবীর ছাত্র লিল্লাহি তাকবীর এমন একজন উস্তাদ পৃথিবীতে পাবেন না যিনি লক্ষ লক্ষ ছাত্র পড়াইছে ভাই পৃথিবীতে বুড়া মানুষ পড়ানো কঠিন বুড়াদের পড়ালেখা সহজে মনে থাকে না কথা বল যারা মসজিদের মুয়াজ্জিন আছে বা মসজিদে একটু সূরা দোয়া আত্তাইয়াত দোয়া কোনো মুশকো করায় তারা বুঝে যে বুড়াদেরকে পড়ানো কত কঠিন সহজে মনে থাকে না আমার মসজিদের মুয়াজ্জিন একবার তো কই আমি কইলাম যে হাজী সাহেবের দোয়া কোনো শিখাও তিন মাস চেষ্টা করি হাজী সাহেবের দোয়া কোনো শিখাইতে পারে নাই কইলাম যে মিয়া তুমি কি পড়ালেখা করো দোয়া কোনো হাজী সাহেব পারে না কেন কয় হাজী সাহেব রাগ হইয়া কয় মুয়াজ্জিন সাহেব আল্লাহ দোয়া কোনোটা না দিলে বড় ভালো হইতো তাইলে দোয়া কোনো আত্মাইয়াত দুরূদ শরীফ অনেক জিনিস আছে যেগুলো বুড়া কালে মুখস্থ কি হয় না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ো বুড়ো ছাত্র পড়াইছেন যুবক পড়াইছেন তরুণ পড়াইছেন মহিলা পড়াইছেন আল্লাহর নবীর সান্নিধ্য যারা পেয়েছে ছাত্রত্ব যারা পেয়েছে তারা টোটাল সাহাবা একরামের জামাত আল্লাহর জান্নাতি হয়ে কবরে গিয়েছে তাহলে মহানবী কত সফল শিক্ষক ছিলেন কারণ মহানবী কি শিখাইছেন কি শিখাইছেন তো কোরআনে শিক্ষানীতি আছে না নাই তুই যারা কোরআন বাদ দিয়ে শিক্ষানীতি বানায় কারিকুলাম বানায় তারা আল্লাহর রব মানছেনি তাইলে তারা কি আলাস্তবে রব্বিকুম যে কইছে সেই কথার উপর আসেনি তাইলে তারা কার কথার উপর আছে ওই ফেরাউনের কথার উপরে চলে গেছে উপরে উপরে মাথায় টুপি ভিতরে ভিতরে ফেরাউন আগের ফেরাউন রুতে সিনা যাইতো ওমা এই জামানার ফেরাউন সব দাঁড়িওয়ালা টুপিওয়ালা হাজি ফেরাউন টুপিওয়ালা ফেরাউন দাঁড়িওয়ালা ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন কথা কয় না তাইলে ফেরাউনের বিকেন্দ্রীকরণ হয়েছে ফেরাউনের আধুনিক আয়ন হয়েছে ফেরাউন ডিজিটাল হয়েছে তাইলে বোঝা যায় ফেরাউন ফুরান ফেরাউনের ফেরাউনিগিরি নাই আছে ডিজিটাল ফেরাউন তো ডিজিটাল ফেরাউনের জন্য শাস্তিটাও কি আসবো ও মেন আলোক শাস্তি না তো ডিজিটাল শাস্তি তাই তো নতুন নতুন শাস্তি পৃথিবীতে আসে করোনা ভাইরাসের নাম জীবনে কেউ শুনছিনি একশো বছর আগে কেউ যদি করোনা কইতো কইতে বেটা তুই পাগল নাকি কই থেকে আসছিস কি করোনা বর্ণা আমরা তো এটা চিনি না পাপ যেমন আধুনিক হবে শাস্তিও কি হবে আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো সব কথার মূল তাৎপর্য হলো মরা তো লাগবে মরা কি প্রেসিডেন্ট হয়ে মারা গেলে দুনিয়ার মানুষ ফুলের মালা দিল ও আমার বন্ধু আমেরিকায় পর্যন্ত 45 জন প্রেসিডেন্ট চলে গেছে তাকাইয়া দেখেন 15 জন আগে যে প্রেসিডেন্ট ছিল এখন থেকে সিরিয়ালে 15 নম্বর পিছনে গেলে 15 নম্বরে যে তার মানে হলো বন্ধু 30 নম্বর যে প্রেসিডেন্ট অথবা 35 নম্বর যে প্রেসিডেন্ট তার নাম আপনাদের কারো আমাদের কারো মনে বিশ্ববাসী তারে মনে রাখি মনে কেউ রাখে না মরে গেলে কেউ খবর লয় না রে বন্ধু আমি বুঝাতে চাইলাম প্রেসিডেন্ট হয়ে মরলেন মন্ত্রী হয়ে মরলেন টাকাওয়ালা হয়ে মরলেন প্রেসিডেন্ট হয়ে মরলেন চেয়ারম্যান হয়ে মরলেন কিন্তু আল্লাহর রব মানলেন না আল্লাহর আইন মানলেন না দুই পয়সার লাভ নাই কবরের পরীক্ষায় ফেল করলে আল্লাহর আজাব গজব ছাড়া উপায় না ফিরে আসুন আল্লাহর আইনের দিকে আল্লাহর বিধানের দিকে এবার শুনুন আল্লাহ তাআলা কি বলেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব মাশরিকের এবং মাগরিবের রব প্রাচ্য এবং প্রাতিচ্যের রব তিনি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহু লা ইলাহা
illa huwal hayyul qayyum. Allah tini sara kono ilah nai, tini chiranjib, tini chirabiddhaman. La ilaha illahu, tini sara kono ilah nai. Apni kalimar moddhe shikar koren la ilaha, nei kono ma'bud, nei kono upashyo, nei kono andata, nei kono bidandata. Sob kichu jini den tini ke. তাহলে আল্লাহ যদি সব দেয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত টয়লেট বাথরুম থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে জাতি কোরআন থেকে এগুলি নেবে না সেই জাতি আল্লাহকে রব মানে না আল্লাহকে ইলাহ মানে না আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানে না প্রিয় ভাইরা আমার রব শব্দের এক অর্থ হলো আশ্রয়দাতা বিপদ মুসিবতে যিনি আশ্রয় দেন তিনি রব আমরা রবকে বলেছি আল্লাহ সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের দিকে তাকান আল্লাহ কি বলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ক্বালা মাআযাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া আমার রব আমার জন্য উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেছেন এই যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এটা কখন বলেছেন যখন জলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পার্সোনাল কামরায় নিয়ে গেল জলাইখা একজন সুন্দরী মহিলা জলাইখা বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালাম বড় যৌবনে কালা খাই তালাকা ওই কামরায় ঢুকাইয়া দরজাগুলি বন্ধ করে ওই মহিলা বলতেছে ইউসুফ আমার দিকে আসো হয় নগ্ন অথবা অর্ধনগ্ন হয়ে ইউসুফ আলাইহিস সালাম দেখেছে এখন যদি আল্লাহ আমাকে আমার উপরে ছেড়ে দেয় আমি অ্যাক্সিডেন্ট করে বসতে পারি এই কারণে ইউসুফ আলাইহিস সালাম ওই কঠিন বিপদের সময় আল্লাহর সাহায্য চেয়েছে আল্লাহর কাছে দোয়া করুন তরুণ তরুণ যুবক ভাইরা চরিত্র নষ্ট করার হাতিয়ার মারাত্মক আকার ধারণ করেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব গুগল এমনকি সমাজের কৃষ্টি কালচার সংস্কৃতি মারাত্মক অশ্লীলতায় ভরে গেছে পরকীয়া সমাজ ভরে গেছে জেনাবে বিচার মারাত্মক আকার ধারণ করেছে ঘরের মধ্যে সুন্দর স্ত্রী রেখে টাকাওয়ালা গিয়া হোটেলের মধ্যে ব্যভিচার করে ঘরের মধ্যে উপযুক্ত স্বামী রেখে মহিলা আবার পরপুরুষ নিয়ে চলতেছে এই যে ভয়ঙ্কর পাপাচারে ছেয়ে যাচ্ছে পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে নিজেকে নিজের উপরে ছেড়ে দিবেন না নিজেকে অধিক বুদ্ধিমান মনে করবেন না নিজেই সবকিছু পারেন এমনটা মনে করবেন না বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই কঠিন বিপদের সময় মালিক তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না আল্লাহ আশে আজিম থেকে তুমি আমার নফসটাকে সব সময় কন্ট্রোল করো একটু জোরে বলেন আমি আর ইউসুফ আলাইহিস সালাম যুবক যৌবনের একটা দাবি আছে আবার মহিলা অর্ধনগ্ন ওই দরজাগুলি বন্ধ ইউসুফ আর মহিলা ছাড়া কেউ নাই আপনারা কন্ত বাংলাদেশে যুবক হলে তারে ফিরানো সম্ভব ছিল না বাংলাদেশে যুবক হলে কইতে কি হুজুর আপাতত হরি যান তবা টবা করে পরে হজ করিয়া একেবারে সব পান সব পয়া দাও মানে যা কর্ম পরে নাউজুবিল্লাহ বলে তখন ইউসুফ আলাইহিস সালাম যেই কথাটা বলেছেন আল্লাহর এত ভালো লেগেছে সূরা ইউসুফে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে রেখেছে কেন রেখেছে কারণ কি কারণ হলো যুগে যুগে ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরির এখান থেকে যারা নসিহা পায় ক্বালা মাআযাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আশ্রয় চাই কার কাছে ইন্নাহু রব্বি তিনি আমার রব আহসানা মাসওয়ায়া তিনি আমার জন্য উত্তমভাবে থাকার ব্যবস্থা করেছেন এ হইল রবের এক অর্থ আরেক অর্থ হইল তিনি রব বলতে ওই আজিজ মিশরকে বুঝাইছেন সে তাকে আশ্রয় দিয়েছে তাহলে রব মানে আশ্রয়দাতা ও আমার বন্ধু কি ইশারা করা হলো বিপদ মুসিবতে আমরা সব সময় আশ্রয় চাইবো কার কাছে যারা আল্লাহকে আশ্রয়কারী হিসাবে মানে না তারা আল্লাহরে রব মানে না উপরে মুসলমানদের সাথে ভালোবাসা ভিতরে মুরব্বী মানে কাফেরদেরকে উপরে উপরে কোরআনের মাহফিলের সাথে ভালোবাসা কিছু লোকে দেখায় ভিতরে গানের অনুষ্ঠানের সাথে ফিরিতি উপরে উপরে বলে আমি হাজির সাহেব ভিতরে ভিতরে এই যুগের ফেরাউনদেরকে মুরব্বী মানছে রব মানছে এমন নামদারি মুসলমানও আছে না নাই তারা আল্লাহকে আশ্রয়দাতা মানে নাই আল্লাহ তাআলা বলছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন
বলো আমার জীবনের যত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য এখানে রব শব্দটির প্রতিপালনকারী হিসেবে ব্যবহৃত হয়েছে আমাদেরকে যিনি প্রতিপালন করেন তিনি কে এক কথায় মানুষের জীবনের জন্য যা দরকার সাওয়ার আগে যিনি সব ব্যবস্থা করে দেন আরবি দিয়ে তাকে বলে রব আমাদের বাঁচার জন্য আলো দরকার আল্লাহ আলো দিয়েছেন সূর্য জ্বালাইয়া দিয়েছেন আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের বাঁচার জন্য জমিন দরকার আল্লাহ জমিনের ব্যবস্থা করেছেন আমাদের খাওয়ার জন্য রিজিক দরকার পৃথিবীতে পাঠানোর আগে মায়ের বুকের মধ্যে আল্লাহ খাবার রিজার্ভ করে রেখেছেন আমাদের খাবার জন্য রিজিক দরকার মায়ের পেটে দুনিয়ার খাবার খাওয়ানো সম্ভব না আল্লাহ আমাদের নাভির সাথে তার লাগাইয়া মায়ের রেহমের সাথে জয়েন্ট কইরা মা যেটা মুখে দিয়া খেয়েছে আল্লাহ আমাদেরকে সেটা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া পালছে কি পালছে না ও ভাই আল্লাহ যে ফাইলতেছে আল্লাহ কিন্তু দুনিয়াতে কোনো বিনিময় চায় নাই এক বোতল পানি 20 টাকা আমার কথা বুঝেননি কর্তৃপক্ষ আমার সময় বলে দিয়েন এক বোতল পানি 20 টাকা আচ্ছা পানি যে মাটির নিচের থেকে 2 ইঞ্চি ফাইজিয়ে উঠে বোতলের ভিতরে ঢুকে আপনি 20 টাকা বেচেন আল্লাহরে কয় টাকা দিছেন কারণ পানি বানাইছে কে কথা বলেন না কেন কুল ইন আসবাড়া মা উকুম গাওরান ফামাই আতিকুম বিমাইন তাহলে আল্লাহ বলছেন যত পানির লেয়ার আছে সব আমার সৃষ্টি নবী বলে দেন সাগরের পানি যদি আমি শুকাইয়ে দেই নদীর পানি যদি আমি শুকাইয়ে দেই খালে বিলে যদি কোনো পানি পাওয়া না যায় তাহলে এমন কেউ আছে যে পানি এনে দিতে পারে দুনিয়ার সব পানি মন্ত্রী এক জায়গায় হইলেও পানি আনার সম্ভাবনা নাই তাইলে পানি মন্ত্রী যে পানি বিতরণ করে পানির মালিক কে তখন বোতলে ঢুকাইয়া নিতেছেন 20 টাকা আল্লাহরে দিছেন কয় টাকা আল্লাহ যদি বলতো যে বোতলে পানি ঢুকাইবার আগে আমারে 10 টাকা দে চকরিয়া বাজারে দোকানদারি পানির বিল দিয়া শেষ করা যাইতো তাইলে পালনেওয়ালা কে রব কে সব বিনা পয়সা দিয়ে দিছে আরেকটা উদাহরণ দেই সহজ উদাহরণ নিঃশ্বাস এই যে নাক ধরেন কক্সবাজার চিটাগাং মহাসড়ক নাকের ছিদ্র নিঃশ্বাস টানতেছেন আর ছাড়তেছেন নিঃশ্বাস যদি ভিতরে ঢুকে বের না হয় তাও মৃত্যু আবার বাইরে হওয়ার পরে যদি ভিতরে না ঢুকে তাও কি মৃত্যু তাহলে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস কতবার টানতেছেন ছাড়তেছেন নিঃশ্বাসের সাথে যে আমরা আল্লাহর দেওয়ার নিয়ামত নিতেছি সাইকেলের চাকায় গাড়ির চাকায় বাতাস ঢুকাইতে 5 টাকা লাগে 10 টাকা লাগে আল্লাহ যদি বলে দিতেন যে নিঃশ্বাস যে টানতেছ টানার সময় আমারে 5 টাকা দিবা সারা সময় 5 টাকা দিবা সারা জীবন বাতাসের বিল দেওয়া যাইতো নিকর আর বাড়িঘর করা তো দূরের কথা কথা বুঝেন নাই আচ্ছা বলো যে ফ্যান্ডেলে যে লাইট লাগাইছে লাইটের বিল আছে নি কারেন্টের বিল আছে নি সোররা তো আর কত চুরি করে চুরি করে সিস্টেম লস দেখাই আপনাদেরকে বিল ধরাই দেয় সুরে চুরি করে বিল আপনার উপরে ছাপাই দেয় এরকম জুলুমও আছে না নাই কিরে ভাই বিল এত কেন কই কিছু কম যাবে না সিস্টেম লস মানে কি কিছু সোররা মিটার সালা ডাইরেক্ট চালাইছে ওই ফুরাটা হিসাব ভাগ করে আপনার উপর দিয়ে দিছে এরকম চুরি হয় কি হয় না অভিযোগে পাওয়া যায় যে এটা হয় কিন্তু আপনারা বলেন তার যে আল্লাহ যে সূর্য জ্বালাই দিছে কোটি কোটি বছর সূর্যের আলোর বিল দেওয়া লাগে নি তাহলে রব কে জোরে বলেন রব কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও বান্দা বলো আমার জীবনের যত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছে পৃথিবীটাকে আমার জীবন ধারণের উপযোগী করে আল্লাহ যেভাবে বানিয়েছে সারা জীবন প্রশংসা করলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ হৃদয় হবে ফুলে ফুলে হৃদয় হবে ফুলে ফুলে নূরে উজালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে আরেক আয়াতে এভাবে এসেছে ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া আর কাউকে নিজের রব না মানায় এখানে রব মানে হলো ধর্ম ব্যবসায়ী পীর পুরোহিত নেতা যে যেই দলের নেতা কর্মীরা কিন্তু তার রবের ভূমিকায় মানে আল্লাহর হুকুমের কোনো মর্যাদা নাই নেতার হুকুমকে তারা আল্লাহর হুকুমের থেকে বেশি দাম দেয় এমন কর্মীও দলে আছে না না
বেজার হইবেন না, শুনেন, আমি কোনো দলের শত্রু না, আর কোনো দলের লোক কমানো, কোনো দলের লোক বাড়ানো আমার উদ্দেশ্য না। এখানে রব শব্দ ব্যবহার হয়েছে দলীয় প্রধান, তারা তাদের অনুসারীদেরকে নিজের আইনে চালায়, আল্লাহর আইনে কি চালায় না। এখন কথাটা খেয়াল করেন, মসজিদে আপনি একজনের ইমাম মানছেন, তিনি আপনার মালিক, তিনি আপনার নেতা, কিন্তু ইমাম মানছেন যে শর্ত আছে না নাই, একটা দেয় তো বেয়াজের ইমাম মোতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, যখনই দেখছেন যে ইমাম তাল বেতাল শুরু করছে, মাগরিবের নামাজ ফরজ তিন রাকাত, ইমামে চার রাকাত শুরু করছে, তখন কি মুসল্লি চুপ করে থাকে না লোকমা দেন? এই লোকমা দেওয়ার অর্থই হলো যে আপনার এইরকম উল্টা পাল্টা চলার মতো সমর্থন আমি কি দিই নাই, আমি দিই নাই। তো নেতাকে মানেন, আমিরকে মানেন, ফাদ্রিকে মানেন, পীরকে মানেন, ওস্তাদ হিসেবে মানেন, প্রশিক্ষক হিসেবে মানেন, কিন্তু তিনি যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে, উল্টা আইন দেয়, দলের কর্মী হিসেবে আপনি প্রতিবাদ করা, ওই নেতার প্রতিবাদ করে তাকে সঠিক রাস্তায় আনার জন্য লোকমা দেওয়া আপনার কর্তব্য, যেভাবে মসজিদের ইমামকে লোকমা দেন। যদি লোকমা না দিয়া অন্যায় অবিচার মূলক কাজে ওনারে সহযোগিতা করেন, তাহলে উনি যেই জাহান্নামে যাইবে আপনিও সেই জাহান্নামে, কোনো সন্দেহ। সোরের বন্ধু সোর, সোরের বন্ধু কি চুড়ি ফেঁকি দান খায়, চুড়ি ফেঁকি ছোট, যাকে যাকে চুড়ি ফেঁকি দানে পড়েনি, বাবু ফেঁকির লোকের বন্ধুত্ব হয়েছে, বিকালে বাবু ফেঁকি চুড়ি ফেঁকির সাথে দেখা করতে গেছে, কয় দোস্ত প্রচুর ক্ষুদা লাগছে, একজন কৃষকের দান পাকছে, গল্পের কথা, কয় চল দান খাইয়া আসি, বাবু ফেঁকি তো আমি তো খাই না, কয় খাস না তুই আমার সাথে যাবি, তুই পয়সা থাকবি গল্প শুনবি আমি খাবো। যাইয়া যখন কৃষকের খেতে পড়ছে, কৃষক উপরে জাল মারছে আজকে ফাঁকি ধরার জন্য, জুলুম অত্যাচারে কৃষক অতিষ্ঠ। এখন দেখা যাচ্ছে চুড়ি ফাঁকি সাইজে ছোট, ওই জালের ফাঁক দিয়ে চুড়ি ফাঁকি উড়ে চলে গেছে, বাবু ফাঁকি সাইজে বড় জালে আটকা পড়ছে, কথা কি বুঝেন নাই? এখন যখনই ধরা খাইছে, এখন কৃষক বলতেছে যে প্রত্যেক দিন দান খাও, আজকে তো ধরা খাইছে। এখন আজান হোক না, আমরা একটু সময় চুপ থাকি, অসুবিধা নেই, আমি আপনাদেরকে আমল দিয়ে একটু আজানের জবাব দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, এটা জিকির, একটা তসবিহ, না সওয়াব হবে, সওয়াব হবে। আর কোরআনুল কারিমে রব কয় অর্থে ব্যবহার হয়েছে, আল্লাহকে রব হিসাবে মেনে যদি আপনি জীবনযাপন করেন, তাহলে আল্লাহকে কীভাবে আপনার মানা উচিত, আল্লাহর বিধিবিধান কীভাবে মানা উচিত, আল্লাহর পরিচয়, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর ইবাদত, এইসব পয়েন্টগুলো আলোচনা হলে তাহলে দেখা যায় যে আসলে আমরা আল্লাহকে রব মানছি কিনা, এবং কবরের প্রস্তুতি আমাদের কতখানি, কারণ আল্লাহ তো আমাদের ছেড়ে দেন নাই, প্রশ্ন বলে দিয়েছে, উত্তরও বলে দিয়েছে, সিলেবাসও দিয়ে দিয়েছে কোরআন। তো যে জন্য বলছিলাম যে বাবুই ফাঁকি যখন বলছে আমি তো দান খাই নাই, আমি বন্ধুর সাথে গিয়েছি, কৃষক বলতেছে সোরের বন্ধু ভদ্র হয় ভালো হয়, এটা তো কোনোদিন শুনি নাই, সব সোরের এরকম কথাই হয়, যত সোরে দান খায় কোনো সোরে স্বীকার করে, এবার যারা টাকা চুরি করে বাংলাদেশের বাইরে হাজার হাজার কোটি টাকা লইয়া গেছে, সোরে কোনোদিন স্বীকার করে যে আমি সোর, সোর তো কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পাবলিক কেন জানে যে সোরের আবার ভালোবাসা, লোকেরা কয় সোরের শ্বশুরবাড়ি নেই, শ্বশুরবাড়ির সম্পদ পর্যন্ত যে চুরি করে, তার আবার দেশের সম্পদ সোরের কাছে নিরাপদ নেই, এটা এই কারণে বললাম, কেউ অন্যায় করলে, অবিচার করলে অন্ধভাবে তাকে সমর্থন করবে না, যদি অন্ধভাবে তাকে সমর্থন করেন, তাহলে ফেরাউন যেভাবে তার দলবল নিয়ে ডুবছে, ওই অন্ধ ওই জালেম লোকের সাথে ফরকালে কবর হাসান মিজানে আপনার আমারও বিপদ আছে না নাই? তাহলে যারা আল্লাহকে রব মানে তারা কখনো অসৎ লোকের নেতৃত্ব মানতে পারে? যারা আল্লাহকে রব মানে তারা কখনো কোরআন হাদিস বিরোধী কোনো দলের সমর্থক কর্মী হতে পারে? তাহলে তারা আল্লাহকে অবিশ্বাস স্বীকার করলো না। প্রিয় বন্ধু, এই সব কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জেনেছি, নবীর উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এ কারণে কবরের তিন নম্বর প্রশ্নটা আমার নবী ইউকা তোমার নবী কে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণে বন্ধু কালেমার দুইটা অংশ, প্রথম অংশের নাম তাওহীদ, দ্বিতীয় অংশের নাম রিসালাত, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর যদি উম্মত হও, নবীর যদি সুপারিশ চাও, ও আল্লাহর বান্দা যদি নবীর সাথে জান্নাত চাও, তাহলে নবীর সিরাত ধারণ করো, নবীর চরিত্র ধারণ করো, কোরআনের শিক্ষা, কোরআনের অর্থনীতি, কোরআনের আমল, কোরআনের আলোকে নামাজ,
হাদিস শরীফ হলো কোরআনের ব্যাখ্যা জীবন পরিচালনার জন্য যত ব্যাখ্যা সব হাদিস থেকে নাও কোরআন হাদিসের আলোকে অন্যান্য বুজুর্গদের লেখা বুজুর্গদের কিতাব সেখান থেকে ফয়সালা নাও আমলের দুইটা ভিত্তি মূল হলো কোরআন হাদিস হলো দ্বিতীয় তারপর হলো অন্যান্য উৎস থেকে নাও সে আলোকে জীবন গঠন করো যেভাবে সাহাবীরা করেছেন নবীরা করেছেন এখন পৃথিবীতে নবী নাই এখন পৃথিবীতে সাহাবী নাই নবী আর সাহাবী জীবিত থাকলে যেই কাজ করত এখন উম্মতের আলেমদের উপরে সেই দায়িত্ব পড়েছে কিন্তু উম্মতের হকপন্থী আলেম যারা নবীদের আদর্শে জাতিকে গঠন করতে চায় সেই হকপন্থী আলেমদের উপরও নবীদের মতো সাহাবীদের মতো জুলুম অত্যাচার নেমে এসেছে যারা নবীকে স্বীকার করে যারা কবরে নবীকে চিনতে চায় জানতে চায় তারা কখনো আল্লাহর নবীর আদর্শের বাইরে যেতে পারে না এখন আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন কলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ও নবী আপনি বলে দেন হে জগতের মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল তিনি মুসলমানদের জন্য শুধু নবী না তিনি সারা জাহানের জন্য নবী নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহর নবীর জীবনে উত্তম আদর্শ নিহিত রয়েছে সুবহানাল্লাহ সেই নবীর সিরাত কোরআন দেখেন সিরাত দেখা যায় না সূরত দেখা যায় আমি জুব্বা গায়ে দিয়েছি মাথায় টুপি দিয়েছি এটা দেখা যায় কিন্তু আমার আমল আমার চরিত্র আমার তাকওয়া ফরজগারি এটা দেখা যাবে না এই জন্য বাহ্যিক সূরতের সাথে ঈমান আমল তাকওয়া ফরজগারির মিল পয়দা করতে হবে আর এই মিল পয়দা করলেই আপনি আসলে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারবেন এই কারণে নবীর সিরাতের আলোচনা নবীর জীবনী আলোচনা বাংলা ভাষায় নবীর সিরাত গ্রন্থ 5000 ছাড়িয়ে গেছে সুবহানাল্লাহ এই সিরাত গ্রন্থগুলো পড়বেন প্রতিদিন কোরআন কিছু পড়বেন হাদিস কিছু পড়বেন ইসলাম জানা বোঝার চেষ্টা করবেন কোরআন সুন্নার নূর কোরআনের নূর ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার কাজ করবেন এবং মসজিদে মসজিদে দরসুল কোরআন চালু করবেন এবং পুরো সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার সংস্কৃতি পুরুষ নারী শাসক প্রজা একতা একটা রাষ্ট্রের সকল দিক ও বিভাগকে কোরআনের আলোকে গঠন করার জন্য কাজ করবেন যেটা নবীদের কাজ এই কাজ যেন প্রেরণা পায় এই কাজের যেন ব্যাগ আরো বেড়ে যায় এবং পুরো চকরিয়ার জনগণ যেন নূরানি কাফেলার এই ছায়া তলে এসে আল্লাহর কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারে 30 বছর যাবত নূরানি কাফেলার এই মাহফিল পৃথিবীতে কোরআনের সুগন্ধি ছড়াচ্ছে বাংলাদেশের বড় বড় আলেম এই মন চালকিত করেছেন এসেছেন তাদের অনেকে দুনিয়া থেকে চলে গেছেন কেউ কেউ এখন মজলুম এবং ভবিষ্যতেও যেন নূরানি কাফেলার এই আদর্শ মাহফিল যেন এই জায়গায় জারি থাকে এবং এই মাহফিলের আলোকে আমরা যেন কোরআন সুন্নাহ সহি বুঝ পাই এবং এলাকার মানুষের মধ্যে যেন দিন জজবা তিনি আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য নূরানি কাফেলা যেন জেগে থাকে ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহর কাছে সেই প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক